সুতকুর যতই মনে মনে কোক আর গোপনে কোক কোনোদিনও কবল হবে না তাহলে তোমারও সাহস আগে মনটা পরিষ্কার করেন তারপর ইমান আনেন এই জন্য আমার বিয়ে হয় না তুই তোর বোনের মতো উল্টাপাল্টা কথা বলস হসপিটালে আসার পরে তুই আমার সাথে দেখা করস না কারণ দেখি পুরানো কথা বলা দরকার নাই এখন আমি হজ করে আসছি হজ করে আসলে গ্রামের প্রতিবেশী যারা আছে তাদের সাথে দেখা করতে হয় এখন তুই আমার সাথে যাবি তোর এই বেশে যাওয়া যাবে না পাঞ্জাবি আর পায়জামা পরে আয় আর মাথায় টুপি লাগাইস যা আমি আপনার সাথে যাইতে পারবো না আপনি গ্রামের সবাই বিশ্বাস করতে পারে কিন্তু আমি আপনার ভালো করে চিনি যে আপনি আমি আপনার শুরু হয় আপনার সালার সাথে করে নিয়ে যাবেন তারিবুল আমার কি করেন রা হয়েছে এখন অর্থসভা সহ যেতে পারবে না আমার সাথে এখন গ্রামের যে প্রতিবেশী আছে তাদের সাথে দেখা করার দরকার আছে তাদের সাক্ষাৎ নেওয়ার দরকার আছে তুই আমার সাথে যাইবা কিন্তু এই বেশে যাওয়া যাবে না বখাটদের কোলাম ভবনদের মতো মাথায় টুপি লাগাইতে হবে পাঞ্জাবি পরতে হবে পায়জামা পরতে হবে যা ওগুলো পরে আছে হসপিটালে তো বুঝি রয়েছ তা তুমি তো ভালোই হতো তো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা তো যাবে সুবান আল্লাহ সুবান তুমি কি শুনেছ এগুলা কি কখন জোরে জোরে বলতে হয় এগুলা মনে মনে বলতে হয় হ্যাঁ যতই মনে সুতকুর যতই মনে মনে কোক আর গোপনে কোক কোনোদিনও কবল হবে না বেশ বেটা তুই কি জানোস আমি জমজমের পানিতে সব কয়লা দূর করে লাগছি পরিষ্কার করে লাগছি যত ময়লা আছে ভাই আর কয় না ওই পাশের বাড়ির সরকার ওর মেয়ের বিয়েতে 10,000 দিয়া নিছিল গোলাপের কাছ থেকে ওই টাকা সুদে আসলে 2,10,000 টাকা নিছে তো এখন ওই টাকা দিতে পারে না ওর জায়গা জমি সব দখল করছে এখন ওই বাড়াই ওই পাশের বাড়ির দোকানের পাশে বইয়া আল্লাহ আল্লাহ করে আল্লাহ ওর জন্য বিচার হয় ওর জন্য শেষ হয়ে যায় এ কাজ করছে ওদের যাওয়ার আগে আমারও কিছু হয়েছে এই জন্য আমার বিয়ে হয় না তুই তোর বোনের মতো উল্টাপাল্টা কথা বলস দেখো হস কইরাইছো মিছা কথা কইও না আমার বোন এবারের বউ রাখলে রাখবো না রাখলে বাড়ি করে দিবা আমার বোনের এখনো 20 টাকা দিয়ে যায় বিয়া দেওয়া যাবে চুপ ফুকিরে বাচ্চা তোর এত বড় সাহস তোর বোনের বিয়া না গেলে তুই আমার বাসা থাকতে পারলি না তুই আমার টাকা আছে আমারটা পড়ো স্যার আমার নামে কি বদগাছ টাকা দেও মানে ওই যে সুদের টাকা আমি কত কষ্ট কইরা ফেরত দিয়া তত অনেক কৌশলে আমি টাকা উদ্ধার করি ওই টাকার বাকিটা আমার দেন যাই হোক পুরানো কথা বলা দরকার নাই গ্রামে যাইতে হবে আর কিছু না হইলে টুপিটা মাথা দিয়ে না না গ্রামে আমি যাবো না দেখা যাচ্ছে লাগবে যাই হোক 500 টাকা দিব না বেটা পাবলিসিটি তো বাড়াইতে হবে না না 1,000 টাকা লাগবে আরে চল তুমি করিস না বাবু চল